প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে বহুল পরিচিত রোগের নাম ডায়াবেটিস আমাদের সমাজের চারপাশে অনেক লোক এই ডায়াবেটিস রোগে আক্রান্ত শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গের উপর ডায়াবেটিসের মারাত্মক প্রতিক্রিয়া লক্ষণীয় তেমনি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এর বাহিরে নয় ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিক নিউরোপ্যাথি নামক এক ধরনের রোগ হয়ে থাকে এ ডায়াবেটিক নিউরোপ্যাথি হলো ডায়াবেটিস রোগীদের নার্ভের সমস্যা বা স্নায়ুর সমস্যা এটি ডায়াবেটিসের জটিলতা থেকে হয়ে থাকে যে সকল ডায়াবেটিস রোগী 10 থেকে 12 বছর ভুগে থাকে তাদের মধ্যে 50 থেকে 70% এই ডায়াবেটিস রোগী ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ভুগে থাকেন দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে রক্তে উচ্চ মাত্রার শর্করা বা গ্লুকোজ নার্ভকে ক্ষতিগ্রস্ত করে বা স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে যার কারণে ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়ে থাকে এই ডায়াবেটিস নিউরোপ্যাথির সঠিক কারণ আজ পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হয় অতিরিক্ত সুগারের কারণে নার্ভকে ড্যামেজ করে দেয় নার্ভ সঠিক পুষ্টি না পাওয়ার কারণে এই ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়ে থাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি কয়েক ধরনের হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে পেরিফেরাল নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি হলে ডায়াবেটিস রোগীর হাতে পায়ে জ্বালা যন্ত্রণা হয় হাত পাগুলো ঝিনঝিন বারবার অবশ অবশ লাগে কোনো কিছু লিখতে গেলে ধরতে গেলে কোনো কাজকর্ম করতে গেলে হাতে শক্তি না পাওয়া হাতের মধ্যে অসার হয়ে যাওয়া হাতের সেন্সেশন কমে যাওয়া ডায়াবেটিস নিউরোপ্যাথিতে যারা ভুগে থাকেন তারা রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের পা থেকে অনেক সময় স্যান্ডেল খুলে পড়ে যায় তারা বুঝতে পারেন না তাদের পা কেটে গেলেও অনেকে বুঝতে পারেন না অনেকে রান্না বান্না করার সময় অতিরিক্ত তাপের কারণে হাতের আঙ্গুল পুড়ে গেলেও অনেকে বুঝতে পারেন না এই ডায়াবেটিস নিউরোপ্যাথির কারণে অনেকের পায়ের আঙ্গুলে গা হয় ফুট আলসার হয় এ থেকে মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি হয় ডায়াবেটিস নিউরোপ্যাথি হলে অনেকের বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়া হয় অনেকের আবার ইলেকট্রিক শকের মতো ব্যথা হয় যখন ব্যথা হয় তখন মনে হয় যে বৈদ্যুতিক শক লাগছে এরকম ব্যথা যন্ত্রণা অনুভব হয় ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগীরা শীতকালে এদের জ্বালা যন্ত্রণা আরও বেশি বেড়ে যায় অনেকের গরমকালে বেড়ে যায় অনেক রোগী রয়েছেন যারা শীতকালে তীব্র শীতের মধ্যেও তাদের হাতে পায়ে প্রচণ্ড জ্বালা পোড়া করে এই জ্বালা যন্ত্রণা কমানোর জন্য অনেকে বরফের পানির মধ্যে হাত পা ডুবিয়ে রাখেন এই ধরনের জ্বালা যন্ত্রণা ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এছাড়া অটোনোমিক নিউরোপ্যাথি হয়ে থাকে এই অটোনোমিক নিউরোপ্যাথি হলে হাড়ে সমস্যা হয় কিডনিতে সমস্যা হয় ইউটিআই হয় অর্থাৎ প্রস্রাব ইনফেকশন হয় প্রস্রাবে জ্বালা পোড়া হয় প্রক্সিমাল নিউরোপ্যাথি হয়ে থাকে ফোকাল নিউরোপ্যাথি হয়ে থাকে ডায়াবেটিস নিউরোপ্যাথি ডায়াগনোসিসের জন্য রক্তের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যেমন সিবিসি করতে হয় নার্ভ টেস্ট করতে হয় নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করতে হয় ইএমজি করতে হয় ইলেকট্রোমায়োগ্রাফি টেস্ট করতে হয় এক্সরে এমআরআই সিটি স্ক্যানের প্রয়োজন পড়ে এছাড়া কিছু ফিজিক্যাল এক্সামিনেশন ক্লিনিক্যাল সাইন সিমটমের মাধ্যমে ডায়াবেটিস নিউরোপ্যাথি খুব সহজে নির্ণয় করা যায় ডায়াবেটিস নিউরোপ্যাথি কমানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং হাতে পায়ের মধ্যে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ করলে হাত পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে এতে করে নার্ভ তার পুষ্টি পাবে নার্ভ পুষ্টি পেলে এই বার্নিং সেন্সেশন জ্বালা যন্ত্রণা ধীরে ধীরে কমে আসবে নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে দৌড়াতে হবে কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে জগিং করতে হবে পারলে সুইমিং করতে হবে নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাদ্য তালিকা রাখতে হবে সবুজ ও রঙিন রঙের যে শাকসবজি রয়েছে এই শাকসবজিগুলো খাদ্য তালিকায় রাখতে হবে বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে শাকসবজি রয়েছে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে সিট্রাস ফুড টকযুক্ত যে ফলমূলগুলো রয়েছে এই ফলমূলগুলো খাদ্য তালিকায় রাখতে হবে এতে করে আমাদের শরীরে বা ডায়াবেটিস রোগীদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হবে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে এর ফলে শরীরের মধ্যে যে জ্বালা যন্ত্রণা শরীরের মধ্যে যে অসারতা এগুলো কমে আসবে ডায়াবেটিক নিউরোপ্যাথি কমানোর জন্য আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ প্রোগ্রামের মাধ্যমে ডায়াবেটিস নিউরোপ্যাথির যে সাইন সিমটম এগুলো কমানো যায় এছাড়া ইলেকট্রোথেরাপি চিকিৎসার মাধ্যমেও ডায়াবেটিস নিউরোপ্যাথির
যে লক্ষণ এগুলো খুব সহজেই কমে যায়। ডায়াবেটিস নিউরোপ্যাথি হলে ভিটামিন ডি যুক্ত এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, বিশেষ করে সামুদ্রিক মাছ, এবং প্রত্যেক দিন সূর্যের তাপ পোহাতে হবে। সূর্যের তাপটা পোহাবেন দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে, যে কোনো 15 থেকে 20 মিনিট করে প্রতিদিন সূর্যের তাপ পোহাতে হবে। এতে করে আপনার ডায়াবেটিসের কমপ্লিকেশন কমে আসবে। ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথির যে সমস্যা, এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে। প্রিয় দর্শক, আপনাদের ব্যথা সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি নিয়মিত শর্ট ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের মধ্যে চোখ রাখবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো সবসময় দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না, ইনশাল্লাহ শর্ট ভিডিওর মধ্যে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাই।